তিনবার বিয়েতেও স্বাদ মেটেনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এবার বাবাকে বিয়ে করতে চাইল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে বরাবরই এগিয়ে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তার রূপের প্রশংসা যত হয় ততটাই তাকে নিয়ে সমালোচনা হয়। বিশেষ করে বারবার সম্পর্ক গড়া ও ভাঙার কারণে খবরে থাকেন অভিনেত্রী। একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে তার। অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শো হ্যাপি প্যারেন্টস ডে-তে একটি ক্লিপ সম্প্রতি ছড়িয়ে পড়েছে, যেখানে মা ও বাবাকে নিয়ে শোতে এসেছেন তিনি। তখনই জানা গেল শ্রাবন্তীর বাবা মা বরাবরই চাইতেন তিনি অভিনয় জগতে আসুক। তবে খুব দুষ্টুমির কারণে মারও খেতেন খুব। বাবা একটু বেশি রাগি, মেয়ে দোষ করলে কথা বলা বন্ধ করে দেন দুজনেই। এসবের মাঝেই শ্রাবন্তী জানান তার বাবা থিয়েটার অভিনয় করতেন, যাকে বলে হ্যান্ডসাম হাঙ্ক। ছোটবেলায় নাকি বলতেন বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন, আর তাতে বাবা বলতেন আচ্ছা ঠিক আছে, আগে বড় হও তারপর দেখা যাবে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরে শুরু হয় বিতর্ক, যাকে বলে নেটপাড়া। এক হাত দেন অভিনেত্রীকে, বাবাকে বিয়ে করব কথাটি নিয়ে নানা নোংরা মানে বের করতেও দেখা যায় তাদের। যদিও শ্রাবন্তীর অনুরাগীরা জানিয়েছেন ছোট্টবেলায় এরকম কথা অনেকেই বলে থাকেন, এটাকে নিয়ে জলগোলা করার কিচ্ছু নেই। তৃতীয় স্বামী রোশনের থেকে ডিভোর্স এরপর বর্তমানে অভিনাগ চৌধুরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আগে রাজীব বিশ্বাস ও কিশোর বোসকে বিয়ে করেছিলেন তিনি, তবে কোনো সম্পর্কই খুব একটা সুখের হয়নি। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানান। ধন্যবাদ।